আই লাভ কান্দি সেলফি জোনের সূচনা হলো কান্দিতে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার, পৌর প্রশাসক দেবাশিস চট্টোপাধ্যায়, সহকারী পৌর প্রশাসক দেবল দাস, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক জানান, প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির শহর কান্দি, শহরকে সাজিয়ে তুলতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই আমি অনুরোধ করব আমাদের পৌর প্রশাসককে এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে সঙ্গে ধনাইদা বিকাশ দাদের অ্যাডভোকেট যারা আছে সমাজের যুবক কিশোরদের দাবি মেনে এই বিশেষ সেলফি জোনের সূচনা করা হয়। একই সঙ্গে এই শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজিয়ে তুলতে নয়া প্রজন্মের কাছে আবেদন জানান বিধায়ক। রবিবার আই লাভ কান্দি সেলফি জোনের সূচনা ঘিরে মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে তুলতে হবে। কারণ বলতে কানির মানুষ কানিকে ভালোবাসে, সে ভালোবাসারও একটা বই প্রকাশের দরকার হয়। তো সেই কারণে আমরা এই আই লাভ কান্দি এটা উদ্বোধন করেছি। এই শহর আমাদের, এই শহরটা আমরা ভালোবাসি, এটাই এর মূল বক্তব্য। কলকাতার চেয়েও পুরনো শহর, এখানকার সংস্কৃতি, এখানকার কৃষ্টি, এখানকার শিক্ষা বহু প্রাচীন। এখানে বহু পায়োনিয়ার স্টেটসম্যান এই কান্দি শহরে জন্মগ্রহণ করেছেন। একদিকে যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, একদিকে আমাদের বিজ্ঞানী ডক্টর বিকাশ সিনহা, এরকম বহু মানুষ এই কান্দি শহরকে অলঙ্কৃত করেছে। আমরা এই কান্দি শহরের এই প্রজন্ম আগামী প্রজন্মের কাছে সভ্যতার অগ্রগতির সাথে সাথে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কান্দি পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে, এখানকার বিশেষ করে আমাদের যৌবনের কৈশোরের যারা দূত তাদের দাবি মেনে আজকে বিভিন্ন শহরে হয়েছে আই লাভ কান্দি। আমরা আমার শহরকে ভালোবাসি, কান্দি শহরকে, তার যে ল্যান্ডমার্ক, তার যে সিম্বল, তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পৌরসভার পৌর প্রশাসক সহ সবাইকে, পৌরসভার কান্দি মানুষের পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলেই বসে এই কান্দি শহরকে আরও উন্নত মানের শহরের যে মানচিত্র, সেই মানচিত্রে সংযোগ ঘটাতে চাইছি এবং আগামী প্রজন্মের কাছে এই শহরকে সুন্দর রাখার, এই শহরকে সবুজ রাখার, এই শহরে শান্তি রাখার আবেদন নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। সেই উপলক্ষেই আজকে সন্ধেবেলায়, শীতের সন্ধেয়, একদিকে আমরা কান্দিকে ভালোবাসি এবং তার সাথে সাথে তার সেলফি জোন, আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা চলছে সেলফি তোলা, সেই সেলফি জোনটাকেও আজকে উদ্বোধন করে দেওয়া হলো এখানকার
যৌবনের দূতদের কাছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10।